হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল পার্থিক্স তো আজকে করাবো যেটা সেটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তরি দিমেরু ও দিমেরুর অক্ষের ওপর কোনো বিন্দুতে ক্ষেত্রবাবল নেয় এর আগে বলি যে গাউশের ল যেটা ছিল গাউশের লয়ের যে অ্যাপ্লিকেশান বা প্রয়োগ তার হয়তো মনে হয় তিনটে কি দুটো ভিডিও এসছে তারপরে আমি হট করে তরি ধিমেরু ধরলাম কারণ দেখলাম যে তরিদ দিমেরুটা একটু সহজ আছে তো সহজ থাকার জন্য একটু করিয়ে দিই করানোর পর আবার আমি গাউশের লতে ফিরে যাবো তারপরে তরিদ দ্বিভাব রয়েছে অ্যাকচুয়ালি সব প্রত্যেকটা টপিক ইম্পর্টেন্ট প্রত্যেকটা টপিক একদম হান্ড্রেড পারসেন্ট ইম্পর্টেন্ট তো একটা টপিকও এমন না যেখানে তোমরা কম পড়বে আর ভাববে যে অনেক কিছু হয়ে যাবে সেটা কিন্তু ভুল কথা ঠিক আছে প্রত্যেকটা টপিক ইম্পর্টেন্ট এটাও যেমন ইম্পর্টেন্ট তেমনি গাউসার লয় কিন্তু ইম্পর্টেন্ট আর প্রত্যেকটা টপিক ইম্পর্টেন্ট তার আগে বলি সেটা হচ্ছে আমি একটা শর্ট ফিল্ম বানিয়েছি শর্ট ফিল্মটার নাম হচ্ছে সংখ্যার সন্ধানে যেটা আমার নতুন চ্যানেলে আপলোড হয়েছে তো তোমাদের প্লিজ আমি রিকোয়েস্ট করবো তোমরা একবার হলেও জিনিসটা দেখো কারণ ওটা আমি প্রচণ্ড খাটিয়ে বানিয়েছি আর ওটা হচ্ছে একটা মিস্ত্রি একটা মিস্ত্রি টাইপের একটা ফিল্ম শর্ট ফিল্ম বেঙ্গলি শর্ট ফিল্ম ঠিক আছে তো তোমরা প্লিজ দেখো আর কমেন্ট বক্সে জানাও সেটা কেমন লাগলো তোমাদের ঠিক আছে তো প্লিজ 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 দেখো আচ্ছা ঠিক আছে দেখো তরি দিমেরু ও দিমেরুরু অক্ষের উপর কোনো বিন্দুতে তরি ক্ষেত্র পাওয়া বললো তো দেখো তরিদ দিমেরু কাকে বলে সেটা প্রথমে বলে নিই তরিদ দিমেরু কাকে বলে প্রথমে বলছি যে ডিমেরু যেটা আছে সেটা আমরা হট করে বললাম কেন তরিদ্ দিমেরুর যে কাজ সেটা কোথায় দেখো আমরা জানি যে তরির বন্ধন বলে একটা বন্ধন হয় বা তরির যজি যৌগ বলে একটা যৌগ হয় এর উদাহরণ যদি দিই তাহলে কী কী দেবো দেখো এইল এইসিএল কী ধরনের অণু এইচসিএল যেটা আছে সেটা হচ্ছে একটা আয়নীয় কম্পাউন্ড তৈরি করে আয়নীয় কম্পাউন্ড বলতে এটাকে আমরা যদি জলের মধ্যে রেখে দিই তাহলে পরে জলে এটা বিয়োজিত হয়ে কী তৈরি করবে এইচ প্লাস আর সিএল মাইনাস ঠিক আছে খুব ভালো তো এটা জলে যদি বিয়োজিত হয় তাহলে এটা তৈরি করবে এইচ প্লাস আর সিএল মাইনাস আচ্ছা এখানে অনেক কেমিস্ট্রির টার্ম আছে হয়তো কেমিস্ট্রির টার্মগুলো কিন্তু আমার মনে নেই ঠিক আছে তোমাদের শুধুমাত্র একটা বেসিক ধারণা দিয়ে রাখছি যে তরিদ দিবের কোথায় কোথায় কাজে লাগে বা হট করে আমি তরিদ দিবের কথা কেন বললাম ঠিক আছে তো এইচ প্লাস আর সিএল মাইনাস এবার দেখো এইচ প্লাস যেটা রয়েছে সেটা হচ্ছে পজিটিভ আধান আর সিএল মাইনাস যেটা রয়েছে সেটা হচ্ছে নেগেটিভ আধান তো এই দুটো আধানের মধ্যে নির্দিষ্ট একটা দূরত্ব রয়েছে নির্দিষ্ট একটা দূরত্ব রয়েছে তো এই দূরত্ব আর এই আধানের যে মান এই দুটোর যে গুণ ফল সেটাকে আমরা বলছি তড়িৎ দিমেরু তরিত দিমেরু বলছি না আমরা বলছি তা সেটাকে তড়িৎ দিমেরু ভ্রামক আর এই যে সংগঠনটা বা এই যে অবস্থাটা এটাকে আমরা বলছি তড়িৎ দিমেরু তো এই তড়িৎ দিমেরুর কাজটা কোথায় দেখো কোনো কোনো যোগর ক্ষেত্রে বা কোনো কোনো আয়নীয় কম্পাউন্ডের ক্ষেত্রে দিমেরু ভ্রামকের মান বেশি হয় আবার কোনো কোনো আয়নীয় কম্পাউন্ডের ক্ষেত্রে দিমেরু ভ্রামকের মান কম হয় তো যে সমস্ত আয়নীয় কম্পাউন্ডের মান বেশি হয় ডিমেরু ভ্রামকের আমরা বলি তাদেরকে যে তাদের যে তড়িৎ যোজ্যতা বা তাদের যে তড়িৎ যোজি বন্ধন করার ক্ষমতা সেটা বেশি মানে সেটাকে আমরা যদি জলের মধ্যে বিয়োজিত করে দিই তাহলে পরে সেটা আয়ন তাড়াতাড়ি গঠন করবে আর যাদের তড়িৎ ডিমেরু ভ্রামকের মান কম তাদের তড়িৎ যে যোজ্যতা বা তড়িৎ যজি বন্ধন তৈরি করার যে ক্ষমতা সেটা কিন্তু কম ঠিক আছে এটা কেমিস্ট্রিতে আরও ভালো করে তোমরা পড়বে এটা আমি জাস্ট তোমাদের একটা বেসিক ধারণা দিলাম ঠিক আছে তো এছাড়া আরেকটা উদাহরণ কী এছাড়া আরেকটা উদাহরণ হচ্ছে এইচ টু ও এইচ টু ও এইচ টু ওকে আমরা যদি ভাঙি তবে কী পাবো তবে পাবো দুটো এইচ প্লাস আর একটা ও মাইনাস এইবার দেখো এই ও মাইনাস হচ্ছে নেগেটিভ আর এইচ প্লাস হচ্ছে পজিটিভ তো ও মাইনাসের সঙ্গে এইচ প্লাসের একটা ডিমেরও তৈরি হবে তরির ডিমেরও তৈরি হবে ঠিক তেমনি এই ও মাইনাসের সঙ্গে এই এইচ প্লাসের একটা তড়িৎ দিমেরু তৈরি হবে এবার এই দুটো তড়িৎ দিমেরু যে তৈরি হলো এর জন্য একটা রেজাল্টেম তড়িৎ মেরু তৈরি হবে সেটা হবে এই বরাবর তড়িৎ দিমেরু কাকে বলে সেটা আমি আসছি জাস্ট আমি উদাহরণটা দিলাম যে কোন কোন ক্ষেত্রে আমরা তড়িৎ দিমেরু পাই এবং তড়িৎ দিমেরু ভামকের মানের সাহায্যে আমরা কি বুঝতে পারি এটা গেলো তার বেসিক একটা নলেজ তো এরপরে চলে আসি যে তড়িৎ মেরু কাকে বলে ঠিক আছে দেখো এটা ইন্টারেস্টিং একটা জিনিস যে তড়িৎ দিমেরু কাকে বলে ঠিক আছে তো এখানে লিখছি তরিদ দিমেরু হেডিং দিচ্ছি তরিদ দি তো তড়িদ্দি মেরুর মধ্যে যেই সবচেয়ে বেশি যে বৈশিষ্ট্যটা মানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে এই তরিদ ডিমেরুর ক্ষেত্রে এই দি মেরু মানেই বুঝতে পারছো যে দুটো চার্জ থাকবে তো এবার আসছে যে চার্জ দুটোর যে বৈশিষ্ট্য সেটা কেমন হবে প্রথমে চার্জ দুটোর যে বৈশিষ্ট্য সেটা হতে হবে সমমানের সমমানের দুটো চার্জ সমমানের দুটো চার্জ বা দুটো আধান এবারটা অনেক সময় কি হয় অনেক সময় এই যে আমি লিখলাম না যে সমমানের দুটো আধান অনেক সময় অনেক অনুর ক্ষেত্রে দুটো আধানের মান কিন্তু সমান হয় না কিন্তু প্রায় কাছাকাছি হয় কিন্তু প্রায় কাছাকাছি হয় এবং সেই ক্ষেত্রেও আমরা কিন্তু তরিত দিমেরু আমাকে মান বের করি এবং আমরা সেটাকে বলি তড়িৎ দিমেরু ঠিক আছে তার মানে এই না যে যদি সমান না হয় চার্জের মান তাহলে আমরা সেটাকে তড়িৎ দ্বিমেরু বলতে পারবো না হ্যাঁ বলতে পারবো কাছাকাছি হয় তাদের মানটা ঠিক আছে সব সময় কিন্তু সমান হয় না কিন্তু আমরা আর কি সাধারণ ভাষাতে বলি যে সমমানের দুটো আধান এর পরের বৈশিষ্ট্য দুটো আধান যেটা রয়েছে সেটা হতে হবে বিপরীত ধর্মী সেটা হতে হবে বিপরীত ধর্মী মানে বুঝতেই পারছেন একটা যদি প্লাস হয় একটা হতে হবে মাইনাস খুব সিম্পল আরেকটা জিনিস সেটা হচ্ছে এই দুটো আধানের মধ্যে যে দূরত্ব এই দুটো আধানের মধ্যে যে দূরত্ব সেটা হবে খুব ক্ষুদ্র খুব সামান্য দূরত্ব কারণ তোমরা বুঝতেই পারছো যে এইচ টুকে আমি যদি ভাঙি তাহলে পরে এইচ প্লাস আর ও মাইনাস এদের মধ্যে দূরত্বটা নিশ্চয়ই বেশি হয় না একটা অণুর মধ্যে দুটো আয়নের মধ্যে দূরত্ব আর কী হবে তো দুটো আধানের মধ্যে যে দূরত্ব হবে সেটা হবে ক্ষুদ্র তো এখানে লিখছি যে ক্ষুদ্র দূরত্ব এখানে কী লিখছি ক্ষুদ্র দূরত্ব আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আধান দুটো যেটা হবে সেটা হতে হবে বিন্দু আধান সেটা কি হতে হবে বিন্দু আধান ঠিক আছে তো আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে আধান দুটো হতে হবে বিন্দু আধান ঠিক আছে তো দেখো এই চারটে যে বৈশিষ্ট্য এই চারটে বৈশিষ্ট্যর সাহায্যে কোনো একটা অবস্থা বা সিস্টেম যদি তৈরি হয় তবে আমরা তাকে বলি তৈরি দি মেরু মানাটা খুব সহজ সেটা হচ্ছে মনে করো একটা চার্জ হচ্ছে প্লাস কিউ আরেকটা একটা চার্জ হচ্ছে মাইনাস কিউ এই দুটো কিন্তু বিন্দু আধান ঠিক আছে শুধুমাত্র তোমাদের বোঝার সুবিধের জন্য আমি দুটোকে গোল করে দিয়েছি অ্যাকচুয়ালি এই দুটো কিন্তু বিন্দু আধান তো এই চার্জ দুটোর মধ্যে মনে করো এদের মধ্যে যে দূরত্ব সেটা হচ্ছে টু এল এবারটা টু এল লিখলাম কেন সেটা পরে বলছি এলও লিখতে পারতাম এল লিখলেও হতো কিন্তু টু এল লিখলে পরে কি হয় অনেক সময় সুবিধে হয় হিসেব করতে এই জন্য আমি এটাকে টু এল লিখলাম এদের মধ্যে দূরত্ব তো এই দুটো চার্জ রয়েছে সম মানের চার্জ কিন্তু এদের মধ্যে যে প্রকৃতি সেটা হচ্ছে আলাদা একটা প্লাস একটা মাইনাস এদের মধ্যে দূরত্ব মনে করলাম টু এল যার মান অনেক অনেক কম তাহলে পরে এই যে সংগঠনটা তৈরি করলো এই যে অবস্থাটা তৈরি করলো সিস্টেমটা তৈরি করলো এটাকে আমরা বলছি তরিত দিমেরু ঠিক আছে তো এর যদি ইংলিশ বলা যায় তাহলে এটাকে আমরা বলবো কি ইলেকট্রিক ডাইপল ইলেকট্রিক ডাইপল ঠিক আছে এবার দেখো এই যে তরিত দিমেরু কোশ্চেনটা আসছে তরিত দিমেরুর যে মান সেটা কি হবে কারণ আমরা কোনো কিছু মান জানার পরেই তো বুঝতে পারি যে এটার কত বড় বা কত ছোট তো এটার মান কি করে বুঝবো দেখো এখানে দুটো জিনিস রয়েছে একটা রয়েছে চার্জ আর একটা রয়েছে এদের মধ্যে দূরত্ব তো তড়িৎ দিমেরুর যে মান সেটা কিন্তু এই দুটো সাহায্যে বের করতে হবে এবার দেখো তড়িৎ দিমেরুর মান বলে কিচ্ছু হয় না যেটা হয় সেটা হচ্ছে দিমেরু ভ্রামকের মান তড়িৎ দিমেরু তো এই অবস্থাটা মানে এই যে সিস্টেমটা তৈরি করলো এটা তড়িৎ দিমেরু কিন্তু এর মানটাকে আমরা বলছি তড়িৎ দিমেরু ভ্রামক তড়িৎ দিমেরু ভামক এইবারটা এই দিমেরু ভ্রামকের যে মান সেটা আমরা কী লিখবো তো এটাও খুব সিম্পল জিনিস দেখো তড়িৎ দিমেরু ভামুকের যে মান সেটা আমি এইভাবে লিখব এখানে লিখলাম তড়িৎ দিমেরু শুধু লিখলাম দিমেরু ভামক অ্যাকচুয়ালি তড়িৎ দিমেরু ভামক লেখে না ডিমেরু ভামক লেখে যার ইংলিশ নাম হচ্ছে ডাইপোল মোমেন্ট যার ইংলিশ নাম হচ্ছে ইংলিশ নামগুলো ভীষণ ইম্পর্টেন্ট এখানে লিখে দিচ্ছি আমি তো তোমরা যখন পড়বে বইতে তখন কিন্তু অবশ্যই ইংলিশ নামগুলো পড়বে ঠিক আছে ইংলিশ নাম আর বাংলা নাম দুটোই পড়বে এবার দেখো ডাইপোল মোমেন্টটাকে আমরা কী বলছি দেখো ডাইপোল মুভমেন্টকে আমরা ডিফাইন করি পি দিয়ে কি দিয়ে পি দিয়ে স্মল পি দিয়ে আমরা কিন্তু ডাইপল মুভেন্টকে লিখি এবারটা এই ডাইপল মুভমেন্টের মান কী হবে খুব সিম্পল এই ডাইপল মুভমেন্টের মান হবে এই দুটো চার্জের মধ্যে যে কোনো একটা চার্জ ইনটু এই দুটো চার্জের মধ্যে দূরত্ব তো একটা চার্জ মানে কি কিউ শুধুমাত্র কিউ নিয়ে নাও ইনটু টু এল ইন্টু টু এল আবার বলেছি যে টু কেন নিলাম কারণ হিসেবে সুবিধা হয় এটা যখন আমি পরে করাবো এই যে দিমেরু অক্ষের কোনো বিন্দুতে ক্ষেত্র পা বললো এটা যখন করাবো তখন বুঝতে পারবে যে কেন আমি টু এল নিলাম কেন আমি এল নিলাম না কারণ এল নিলে পরে অনেক ক্ষেত্রে হিসেবের অসুবিধা হয় কারণ কেন অসুবিধা হয় সেটা পরে বলছি আমি আচ্ছা তাহলে পরে এখানে যে তৈরি দিমেরু ভ্রামকের মান সেটা হচ্ছে পি ইকাল টু কি ইন্টু কিউ ইন্টু টু এল এবার দেখো কোশ্চেনটা হচ্ছে এই দিমেরু ভ্রামকটা যে রয়েছে এটা কি রাশি স্কেলার রাশি না ভেক্টর রাশি তো এটা হচ্ছে একটা ভেক্টর রাশি এবার দেখো এটা যদি একটা ভেক্টর রাশি হয় তাহলে পরে কিউ আর এল এর মধ্যে কোনটা ভেক্টর রাশি আর কোনটা স্কেলার রাশি তো দেখো কিউ যেটা রয়েছে সেটা কিন্তু একটা চার্জ এবার চার্জ কী হয় চার্জ তো স্কেলার রাশি হয় তো চার্জ যদি স্কেলার রাশি হয় তার মানে নিশ্চয়ই এলটা হবে ভেক্টর রাশি তার মানে এলের মাথায় একটা অ্যারো চিহ্ন বসবে তো এলের মাথায় যদি একটা অ্যারো চিহ্ন বসে তার মানে পি এর মাথায় একটা অ্যারো চিহ্ন বসবে তার মানে কিউ আর টু এল এর মধ্যে ভেক্টর হচ্ছে এল মানে দূরত্ব মানে দূরত্ব দূরত্ব হচ্ছে ভেক্টর এবার কোশ্চেনটা আসছে এই যে ভেক্টর রাশির ডিরেকশন বা দিক সেটা কোন দিকে তো দেখো এখানে ভেক্টার রাশির যে ডিরেকশন সেটা সবসময় নেগেটিভ থেকে পজিটিভের দিকে হয় এটা কিন্তু মনে রাখবে নেগেটিভ থেকে পজিটিভের দিকে হয় ইলেকট্রিক ফিল্ডের যে ডিরেকশন সেটা কিন্তু সবসময় উল্টো হয় পজিটিভ থেকে নেগেটিভ এটা কিন্তু গুলিয়ে যায় অনেক সময় স্টুডেন্টদের ঠিক আছে তো তো ইলেকট্রিক ফিল্ডের যে ডিরেকশন সেটা হয় পজিটিভ থেকে নেগেটিভ কিন্তু এই ক্ষেত্রে মানে ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের ক্ষেত্রে যে ডিরেকশন হয় ডাইপোলের সেটা সময় নেগেটিভ থেকে পজিটিভের দিকে হয় তার মানে এর যে ডিরেকশন হবে সেটা হবে এই দিকে নেগেটিভ থেকে পজিটিভের দিকে ঠিক আছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে এলের ডিরেকশন এটা হচ্ছে এর ডিরেকশন ঠিক আছে তো এইটা গেল দিমেরু ভামকের মান ভেক্টর মান ঠিক আছে তো এর যদি আমি ইউনিট বলতে চাই সিজিএস ইউনিট তাহলে নিশ্চয়ই তোমরা পারবে খুব সিম্পল সিজিএস ইউনিট কী হবে সিজিএসে কিউর যে ইউনিট সেটা কি সেটা হচ্ছে স্ট্যাট কুলম বা ইএসইউ আর এর যে ইউনিট সেটা কি সেন্টিমিটার তার মানে এ সিজিএস যে ইউনিট হবে সেটা কত হবে সেটা হবে ইএসইউ ইন্টু সেন্টিমিটার সিম্পল এর যে এসআই ইউনিট সেটা কত হবে সেটা হবে কিউর ইউনিট কত কুলম তো তার মানে এটা হবে কুলম ইন্টু এর যে দূরত্ব তার যে এস আই ইউনিট সেটা হচ্ছে মিটার তার মানে কুলম ইন্টু মিটার তো এই হচ্ছে সিরিয়াস ইউনিট এই হচ্ছে এসআই ইউনিট এটা খুব সিম্পল এটা তোমরা পারতে তো এরপরে চলে আসি ইন্টারেস্টিং বা এবং ইম্পর্ট্যান্ট জিনিস খুব সহজ জিনিস সেটা হচ্ছে কোনো একটা ডিমেরুর অক্ষের কোনো বিন্দুতে ক্ষেত্রপাবল্য যদি বের করতে বলে তাহলে আমরা কী করে বের করব দেখো এটা খুব সিম্পল জিনিস একদমই সিম্পল সিম্পল জিনিস এই ভিডিওতে আমি এটাই করাবো শুধুমাত্র যে ডিমের অক্ষের ওপর কোনো বিন্দুদের ক্ষেত্রে পাবো না পরের পার্টে করাবো যে কোনো একটা ডিমেরুড পারপেন্ডিকুলার বা লম্ব বরাবর সম্বুদ্ধিখণ্ডক লম্ব বরাবর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কী করে বের করতে লাগে ঠিক আছে তো এইটা দেখে নাও এটা কী করে বের করতে লাগে শুধুমাত্র প্রসেসটা দেখো এখানে মুগস্থ করা কিন্তু কিচ্ছু নেই ঠিক আছে শুধুমাত্র প্রসেসটা দেখো তো দেখো কী করে বের করব এইটা হচ্ছে মাইনাস কিউ চার্জ এবং মাইনাস কিউ চার্জ থেকে টু এল ডিস্টেন্স দূরে আরেকটা চার্জ রয়েছে সেটা হচ্ছে প্লাস কিউ তো এখানে যেটা বলেছে সেটা হচ্ছে ডিমেরুর অক্ষের কোনো বিন্দু তো অক্ষ বলতে কী অক্ষ বলতে খুব সিম্পল অক্ষ বলতে এই যে সরলরেখাটা আমি আঁকলাম এই যে দূরত্বটা আমি আঁকলাম এই দূরত্ব বরাবর নির্দিষ্ট ডিস্টেন্স দূরে মনে করি এটা হচ্ছে পি পয়েন্ট ঠিক আছে পি লিখলাম না কারণ পি তো দিমেরু ভামুক কী লেখা যায় ও পয়েন্ট লিখলাম ঠিক আছে তো এই অক্ষ বরাবর নির্দিষ্ট একটা ডিস্টেন্স দূরে অর্থাৎ ও পয়েন্টে আমাকে বের করতে পারে যে ইলেকট্রিক ফিল্ডের বা ক্ষেত্র ক্ষেত্রভাবল্যের মান কত ঠিক আছে এইবার ও পয়েন্টের যে ডিস্টেন্স সেটা সব সময় আমরা মাপবো থেকে সেটা সব সময় আমরা মাপবো এই মিডিল পয়েন্ট থেকে সেটা সময় আমরা এই মিডিল পয়েন্ট থেকে মাপবো ঠিক আছে হিসেবের সুবিধার জন্য অবশ্যই কিন্তু এটা হিসেবের সুবিধার জন্য করছি ঠিক আছে তো দেখো এটি যে দূরত্বটা সেটা আমি কত লিখলাম সেটা লিখলাম স্মল আর এইবার বলি এই টুয়েলটা কেন লিখলাম এই টুয়েলটা এই কেন লিখলাম কারণ দেখো এই যে মিডিল পয়েন্টটা রয়েছে এই মিডিল পয়েন্ট থেকে ও পয়েন্টের দূরত্ব কত আর তাহলে পরে এই কিউ পয়েন্ট থেকে মানে প্লাস কিউ পয়েন্ট থেকে এটা এ নিলাম নাও এটা দিলাম বি তো এই বি পয়েন্ট থেকে ও পয়েন্টের দূরত্ব আমরা কত লিখব বি পয়েন্ট থেকে ও পয়েন্টের দূরত্ব আমরা লিখবো আর মাইনাস এল আর মাইনাস এল কেন এল কারণ এটা যেহেতু মিডিল পয়েন্ট তার মানে এটা হচ্ছে এল এবং এটা হচ্ছে এল কারণ টোটালটা টুয়েলভ তার মানে অর্ধেক অর্ধেক করলে পরে কত হচ্ছে এটা এল আর এটা এল তো এবার দেখো এই বি পয়েন্ট থেকে ও পয়েন্টের যে দূরত্ব সেটা কত হবে সেটা হবে আর মাইনাস এল আর মাইনাস এল ঠিক আছে তো এই যে দূরত্বটা বি পয়েন্ট থেকে ও পয়েন্ট এখানে লিখলাম হবে ঠিক আছে বি ও যেটা সেটা হচ্ছে আর মাইনাস এল এবার চলে আসি এ পয়েন্ট থেকে ও পয়েন্টের যে দূরত্ব তো দেখো এ পয়েন্ট থেকে ও পয়েন্টের যে দূরত্ব সেটা হচ্ছে আর প্লাস এল আর প্লাস এল তার মানে এটা কত হচ্ছে আর প্লাস এল এবার দেখো এটা যদি আমি টু এল না নিয়ে শুধু এল নিতাম তাহলে আবার কী হতো তাহলে পরে এখানে আর মাইনাস এল বাই টু হতো আর এখানে হতো আর প্লাস এল বাই টু তো দেখো যেখানে বাই টু বাই থ্রি বাই ফোর মানে কোনো বাই চলে আসে বা ভাগ চলে আসে সেখানে কিন্তু হিসাব করতে একটু সত্যিই অসুবিধা হয় তোমরা করে দেখেছো তোমরা অঙ্কে করে দেখেছো যে কোনো জায়গায় ভাগ চলে এলে পরে সেখানে হিসাব করতে সত্যি অসুবিধা হয় তো এই কারণে হিসেবে সুবিধার জন্য এটা করা হচ্ছে আর কিচ্ছু না ঠিক আছে কারণ অনেকে আমরা প্রশ্ন প্রশ্ন থাকতে পারে যে দাদা কেন এখানে টু এল নিলাম এখানে কেন এল নিলাম না হ্যাঁ এল নিতে পারো কিন্তু হিসেবের অসুবিধা হবে এবার এবার চলে আসি যে কী করে আমরা ইলেকট্রিক ফিল্ডের মান বের করছি ঠিক আছে আচ্ছা এখানে এটা মুছে দিলাম এটা আমি এখানে লিখছি তারপর সুবিধা হবে বিও যেটা সেটা হচ্ছে আর মাইনাস এল আর এ ও যেটা সেটা হচ্ছে আর প্লাস এল এবারটা ইলেকট্রিক ফিল্ড কী করে বের করব তো প্রথমে বের করছে এই প্লাস এই পজিটিভ চার্জের জন্য তো দেখো পজিটিভ চার্জের জন্য ও পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ড তার ডিরেকশান কোন দিকে হবে তার ডিরেকশান হবে সবসময় এই দিকে ঠিক আছে তার ডিরেকশান সবসময় এই দিকে হবে তো এটাকে আমি লিখলাম ই প্লাস দিয়ে যেহেতু পজিটিভ চার্জ তাই এটাকে লিখলাম ই প্লাস দিয়ে ঠিক আছে এরপরে চলে আসি মাইনাস কিউ চার্জের জন্য ডিরেকশান কী হবে মাইনাস কিউ চার্জের জন্য ও পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হবে এই দিকে এবং এটাকে আমি লিখলাম ই মাইনাস দিয়ে ঠিক আছে সুবিধার জন্য অনেক জায়গায় ইউ ওয়ান থাকতে পারে ই টু থাকতে পারে ওটা কোনো ব্যাপার না তো এখানে ই প্লাস ই মাইনাস দুটো ডিরেকশান দেওয়া আছে এবারে মান বের করবো ই প্লাসের প্রথমে মান বের করছে দেখো তো দেখো ই প্লাসের যে মান সেটা কত হবে সেটা হবে ওয়ান বাই ফোর পাই সাইলন নট ফোর পাই এফ এফসাইলোর নট মনে করলাম যে এই ঘটনাটা মানে এই যে টোটাল সিস্টেমটা এটা একটা শূন্য মাধ্যমের মধ্যে অবস্থিত তো ওয়ান পাই ফোর পাই এফ এফসাইলোর নট ইন টু কিউ বাই বিও বিও তো বিও কত আছে আর মাইনাস এল তার মানে আর মাইনাস এল তার স্কোয়ার ঠিক আছে আর মাইনাস এল তার স্কোয়ার ওকে এবং এখানে চলে আসি ই মাইনাস তো ই মাইনাস কত হচ্ছে ওয়ান বাই ফোর পাই এফ এফসাইলোর নট ইন টু কিউ বাই আর প্লাস এল তার স্কোয়ার আর প্লাস এল তার স্কোয়ার মানে এ ও যেটা রয়েছে যেহেতু নেগেটিভ চার্জ মানে নেগেটিভ চার্জের থেকে যে দূরত্ব সেটা হচ্ছে এ ও অর্থাৎ আর প্লাস এল তো আর প্লাস এল তার স্কোয়ার ওকে এবার দেখো একটা ডিরেকশান ডান দিকে একটা ডিরেকশান বা দিকে তার মানে এখানে রেজাল্টেন্ট যে ইলেকট্রিক ফিল্ড সেটা ডিরেকশান কোন দিকে তো এবার দেখতে হবে যে কোন ইলেকট্রিক ফিল্ডটা বেশি যেই ইলেকট্রিক ফিল্ডটা বেশি সেই দিকেই কিন্তু ইলেকট্রিক ফিল্ডের বা রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন বা দিক হবে তো এবারটা তোমরা দেখেই বুঝতে পারছো যে এখানে বি পয়েন্টের থেকে ও পয়েন্টের যে দূরত্ব সেটা কাছে কার থেকে কাছে এ পয়েন্ট থেকে ও পয়েন্টের থেকে ঠিক আছে মানে মাইনাস চার্জের থেকে প্লাস চার্জের যে দূরত্ব সেটা কিন্তু কাছে তো যেটা কাছের দূরত্ব হয় সেই ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের মান বেশি হয় সেক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের মান বেশি হয় তার মানে ই প্লাসের মান ই মাইনাসের থেকে বেশি তার মানে এখানে রেজাল্টের যে ইলেকট্রিক ফিল্ড বেরোবে সেটা কত বেরোবে সেটা বেরোবে ইকোয়াল টু ই প্লাস মাইনাস ই মাইনাস মাইনাস ই মাইনাস ঠিক আছে যেহেতু অপোজিট ডিরেকশন তার মানে এখানে শুধুমাত্র আমি মাইনাস করলেই পারবো এখানে ভেক্টার যদি আমি সাবস্ট্রাকশন করি বা বিয়োগ করি সেটা কী করে করবো মাইনাস করলেই কিন্তু কমপ্লিট হবে তো এখানে ই প্লাস ই মাইনাস করে কত পাচ্ছি ওয়ান বাই ফোর পাই এফ সাইলো নর যেটা রয়েছে সেটা কমন নিয়ে নিলাম আর কিউটা কমন নিয়ে নিলাম তো এখানে কমন নিলে পরে ভেতরে কত থাকছে ভেতরে থাকছে ওয়ান বাই আর মাইনাস এল তার স্কোয়ার মাইনাস ওয়ান বাই আর প্লাস এল তার স্কোয়ার ওকে তো এখানে কিউ বাই নট ইন আর এখানে করলে কত হচ্ছে এখানে করলে হচ্ছে এ প্লাস ভোল কত হয় আমার সূত্র মনে থাকে না আচ্ছা 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 প্লাস তো হ্যাঁ তার মানে এখানে হচ্ছে ফোর আর এল ওকে ফোর আর এল হ্যাঁ আর এখানে নিচে হচ্ছে কত আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার স্কোয়ার ঠিক করেছি তো হ্যাঁ একদম ঠিক করেছি ওকে ওকে ঠিক আছে তো এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের মান ওকে হুম এখানে দেখো কী করবো এখানে এটাকে আমি লিখবো এই এই ফোরের জায়গায় আমি কত লিখবো ফোরের জায়গায় লিখবো টু ইন্টু টু তার মানে এখানে টু আর এখানে টু তো এই টু আর এই ফোর কেটে গেলে এখানে থাকছে শুধু টু মানে অ্যাকচুয়ালি এটা দাঁড়াচ্ছে কত এবার একটা জিনিস খেয়াল করে দেখো এখানে কিউ রয়েছে আর এখানে টু এল রয়েছে তো আমি প্রথমে বলেছিলাম যে দিমেরু ভামকের যে মান সেটা হচ্ছে পি ইকুয়াল টু কিউ ইন্টু টু এল কিউ ইন্টু এল ঠিক আছে তো এখানে দেখো এই কিউ ইন্টু টু এল এটাকে আমি কী লিখবো এটাকে আমি একবারে লিখবো পি হিসাবে তো এখানে আমি কী লিখলাম দেখো এখানে আমি লিখলাম পি ইন আর ওকে পি ইন্টু আর বাই টু পাই এফসাইল নট আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার স্কোয়ার ওকে এইবারটা দেখো ইলেকট্রিক ফিল্ড হচ্ছে একটা ভ্যাক্টর রাশি তো ইলেকট্রিক ফিল্ড ভেক্টর রাশি মানে এর যে ডান দিকের যে টানটা রয়েছে অর্থাৎ এইটা এটা তো একটা ভ্যাক্টর রাশি তো এই যে ভেক্টর রাশিটা এর মধ্যে কোনটা ভেক্টর পি ফ্যাক্টর না আর ভ্যাক্টর এই ভেক্টর না আর ভেক্টার তো খুব সিম্পল এর মধ্যে ভেক্টর হচ্ছে পি কারো দি ভামক হচ্ছে একটা ভেক্টর রাশি তাহলে পরে পি এর মাথায় একটা ভেক্টর চিহ্ন আর ইলেকট্রিক ফিল্ডের ওপরে একটা ভেক্টর চিহ্ন তো এইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের মান অক্ষ বরাবর কোনো একটা বিন্দুতে যদি তৈরির ক্ষেত্র আমরা বের করতে চাই এইবার কোশ্চেনটা হচ্ছে এই যে আর রয়েছে আর এই যে এল রয়েছে এদের মধ্যে সম্পর্ক কী তো দেখো এখানে আমি আগে বলেছিলাম যে দুটো যে চার্জ রয়েছে তাদের মধ্যে দূরত্ব কিন্তু খুব কম খুব ক্ষুদ্র দূরত্ব তার মানে আরের যে মানটা আছে এই আরের মানটা টু এল এর থেকে অনেক অনেক বেশি অনেক অনেক বেশি কারণ টু এল এর মানটা কিন্তু অনেক কম তার মানে আর এর মানটা টু এলের থেকে বা এলের থেকে অনেক বেশি তাহলে অনেক বেশি যদি হয় তাহলে পরে আমরা এখানে কী লিখতে পারি দেখো এখানে আমরা লিখতে পারি পি ভেক্টর ইন্টু আর বাই টু পাই এফ নট এই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার যেটা আছে এর জায়গায় আমি লিখতে পারি শুধু আর স্কোয়ার কারণ এলটাকে আমরা কি করছি নেগলেক্ট করছি তাহলে শুধু আর স্কোয়ার তার আবার স্কোয়ার তার মানে এটা কত হচ্ছে আট টু দি পাওয়ার ফোর তো নিচে হচ্ছে আট টু দি পাওয়ার ফোর তো ওপরে আর আর নিচে আট টু দি পাওয়ার ফোর তাহলে কাটাকুটি করলে পরে কত হচ্ছে আর কিউব আর কিউব ওকে ঠিক করে তাহলে আর কিউব তো এটা হচ্ছে কোনো একটা অক্ষ বরাবর কোনো একটা বিন্দুতে তৈরি আর দিমেরু হামাকের যে বিন্দু সেইখানে তড়িৎ ক্ষেত্রের মান ওকে আবার দেখো বইতে আবার এইভাবেও থাকতে পারে যে বইতে এখানে এরকম আছে যে এখানে টু আছে মানে টু পি আছে আর এখানে আছে ফোর তার মানে ওপর নিচে দুই দিয়ে গুণ করে দিয়েছে অ্যাকচুয়ালি ঠিক আছে অঙ্ক ঠিকই এখানে শুধুমাত্র ওপর নিচে দুই দিয়ে গুণ করে দিয়েছে তো ওপরে টু পি আর নিচে হচ্ছে ফোর পাই এক্সাইল নট ঠিক আছে দেখতে একটু ভালো লাগে এটাই ব্যাপার তো এই গেল আজকের ভিডিও তো এর পরের পাটে আসবে কোনো একটা তড়িৎ দিমেরু ভামকের বা তড়িৎ দিমেরুর কোনো একটা সমুদ্রি খণ্ডকের অক্ষ বরাবর কোনো একটা বিন্দুতে কী করে ওই ক্ষেত্রে বের করতে লাগে বের করতে লাগে তো যাই হোক সমগ্র ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে থ্যাংক ইউ সো মাছ